সবশেষ 2002 প্রিমিয়ার লীগ, 2009 ফেডারেশন কাপ আর 2014-তে স্বাধীনতা কাপের শিরোপা হাতে পেয়েছিল মোহামেডান। এরপর শুধুই অপেক্ষা, ফাইনাল তো দূর, সেমিফাইনালের গণ্ডিটাই পেরোতে পারেনি ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। 14 বছর পর ফাইনালে ওঠার স্বাদ পেয়ে আনন্দের কমতি নেই ক্লাবকর্তাদের। খেলোয়াড়দের উৎসাহ দিতে সবাই চলে এসেছেন মাঠে, দিয়েছেন বোনাস, সঙ্গে ফাইনালে চ্যাম্পিয়ন হলে আরও বড় উপহারের ঘোষণা দিয়েছেন ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান। তারা যা পাবে সেটা তারা হয়তো চিন্তা করতেছে না, এর থেকে বেশি পাবে। এবং তারা যদি চ্যাম্পিয়ন হয় আমরা এখানে সেলিব্রেট করব রাতে, ওদের জন্য স্পেশাল ঘোষণা থাকবে। একটা সময় বাংলাদেশে ফুটবলের আধিপত্য ছিল শুধু আবাহনী ও মোহামেডানের। 2009 সালে ফেডারেশন কাপের ফাইনালে ঢাকার এই দুই জায়ান্ট ক্লাবের দ্বৈরথ দেখতে পেয়েছিল ফুটবল সমর্থকরা। 14 বছর পর আবারও এই দুই ক্লাবের লড়াই দেখতে পাবে দেশবাসী, এমনটাই প্রত্যাশা চেয়ারম্যানের। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে যে মোহামেডান আর আবাহনী যদি ফাইনাল না খেলে তাইলে এই ফুটবল কোনোদিন আগাইতে পারবে না। তো এইবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর জন্য যে তারা যাতে সেমিফাইনালে জিতে ফাইনালে আসে, দেন উইল সি দেম ফাইনালে আবাহনী মোহামেডানের একটা খেলা জাতি দেখবে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ক্লাবকর্তাদের এই রকম উৎসাহ ফাইনালে বেশ কাজে দেবে। শেষ মিনিট পর্যন্ত লড়াই করে ফাইনালের শিরোপাটা ঘরে তুলবে বলে আশা কোচের। মোহামেডান যে জয়টা বসুন্ধরা এগেইনস্টে, আমার মনে হয় যে দর্শককে জাগরণ করেছে, চারিদিকে শুধু আলোচনা এই মোহামেডানকে নিয়ে, এবং মোহামেডান 14 বছর পর ফাইনাল খেলছে, এটাও একটা জাগরণ। আমার মনে হয় যে সবাই সাপোর্টাররা সব অপেক্ষায় আছে যদি একটা শিরোপা পায়। তো আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ উজাড় করে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য লড়ব। চলতি মৌসুমে বেশ দারুণ ছন্দে আছেন মোহামেডানের ফুটবলার সুলাইমান দিয়াবাতে। এখন পর্যন্ত ফেডারেশন কাপে 4 গোল করেছেন এই মালি ফরওয়ার্ড। এক গোল করতে পারলেই এবারের আসরে সর্বোচ্চ গোলের তকমাটা গায়ে জড়াবেন তিনি। দিয়াবাতে ছাড়াও দলের বাকি সদস্যরাও ভালো ফর্মে, ফাইনালে সেই সেরা ছন্দটা ধরে রেখেই শিরোপা উঁচিয়ে ধরতে চান তিনি। 14 years Mohammedan never win any cup, no go final, so this is the first time since I came Bangladesh, my first time to go final, so I'll do everything myself and my teammate also inshallah to win the final cup. 16 মে শেখ রাসেলকে হারাতে পারলে আগামী 30 মে ফেডারেশন কাপের ফাইনালে জায়ান্ট দুই ক্লাব মোহামেডান ও আবাহনীর মহারণ দেখতে পাবে সমর্থকরা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।